দিব্যি ভিভো X70 সিরিজের X70 প্রো প্লাস ফোনটা আমি ব্যবহার করছিলাম। খুবই ভালো ফোন, আপনাদের বহুবার বলেছি এই ফোনের রিভিউ আনবো আনবো। এই ভাবতে ভাবতেই ভিভো X80 সিরিজ এনে হাজির করলো। X80 আর X80 প্রো এই ফোন দুটো এনে ভিভো যে আমার কি বিপদ বাঁধালো সে আর দর্শকদের আমি বুঝিয়ে বলবো কি করে। তো X70 সিরিজের পর X80 সিরিজে ভিভো হঠাৎ কি রেভলিউশনারি চেঞ্জ করে ফেললো, কি সবকিছু দুনিয়া বদলে দেওয়ার টেকনোলজি নিয়ে আসলো, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। ভিডিওতে লাইক বাটনটা প্রেস করে দিয়ে সিট বেল্ট বেঁধে নিয়ে চলুন আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি। ভিভো X80 সিরিজের বক্সটা দেখলেই আপনার পছন্দ হবে, কারণ বক্সটা সত্যি আপনাকে একজন ভ্যালুয়েবল কাস্টমার হিসেবে অ্যাডমায়ার করছে। দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, বক্সে কিছু আছে, আপনি এত টাকা খরচা করেছেন, তার বিনিময়ে কোম্পানি আপনাকে সম্মান করছে। দুটো ফোনের বক্সেই অবভিয়াসলি ফোন আছে, এবং তাছাড়া রয়েছে দুটো ফোনেই 80 ওয়াটের একটা করে চার্জিং ব্রিক, এছাড়া রয়েছে USB টাইপ সি টু টাইপ এ কেবল, এছাড়া রয়েছে একটা করে হেডফোন বা ইয়ারফোন। এই ইয়ারফোন আজকের যুগে দাঁড়িয়ে ভিভো ছাড়া আর কেউ কি দেয় মনে হয় না, আর কেউ দেয় বলে চার্জারই দেয় না বক্সে, সেখানে এত বড় বক্স তার খরচা কে করবে। এই দুটো ফোনেরই ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু একই রকম, ইভেন এটা যদি X70 সিরিজের ফোনের পাশে রাখেন তাহলেও একই রকমই লাগবে। X70 প্রো প্লাসের সাথে X80-র তফাত করা যাবে ক্যামেরা বাম্প দিয়ে, বাদ বাকি কিন্তু সব একই রকম। ওই রকমই প্রিমিয়াম ফিলিং দিচ্ছে, ব্যাক সাইডে গ্লাস রয়েছে এবং ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি। কিন্তু X80 আর X80 প্রো এর ক্ষেত্রে দুটো ফোনের ক্যামেরা বাম্প যদি আপনি কাছ থেকে লক্ষ্য করেন দেখবেন একটু তফাত রয়েছে। X80 প্রো সেখানে কিন্তু একটা ক্যামেরা এক্সট্রা রয়েছে, এবং সেই ক্যামেরাটা অবশ্যই টেলিফোটো জুম লেন্স। ধুর, আর ভিডিও করবো না, কত বলবো। আসলে সমস্যাটা হয়েছে ভিভো কোম্পানি রীতিমতো ঝামেলায় ফেলে দিয়েছে। আমি X80 সিরিজ আসছে এই কয়েকদিনের গ্যাপ দিয়ে আসছে শুনে ভেবেছিলাম যে এই ফোনের একটা ভিডিও করব, একটা ভিডিও করে ছেড়ে দেবো, কি আর নতুন নিয়ে আসবে বলুন তো 3-4 মাসের মধ্যে। কিন্তু তারপর ফোনের স্পেসিফিকেশনস পড়তে গিয়ে এবং তারপর তার ভিতরে যখন আরও ডিটেলসে ঢুকতে গেলাম তখন বুঝলাম যে না, এই ফোনটার জন্য একটা আলাদা ক্যামেরা রিভিউ করা খুবই জরুরি। মানে সত্যি সত্যি না করলেই নয়, ভীষণ অন্যায় করা হবে এই ফোনটার প্রতি তো বটেই, আপনাদের প্রতিও। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে এই ফোনটাতে ক্যামেরাতে প্রচুর ফিচার আছে, প্রচুর ডিটেলস রয়েছে। আজকে শুধু আনবক্সিং বা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিওতে এত ডিটেলস কভার করলে ভিডিও বোধহয় 20-25 মিনিট লম্বা হয়ে যাবে। বেশ, আর বাজে কথা না বলে এবার সরাসরি কাজের কথায় আসি। X80 আর X80 প্রো এই দুটো ফোনের মধ্যে কিন্তু বেশ কিছু তফাত রয়েছে। আসলে দামের তো তফাত আছেই, আর তার জন্য এই ফোনের স্পেসিফিকেশনসেও কিন্তু ভিতরে বেশ কিছু তফাত আছে। আমরা ফার্স্টে তাহলে ফোনটার ইন হ্যান্ড ফিলিং দিয়ে শুরু করি। লুকস আর ডিজাইনের কথা আপনাদের তো বললামই। এই দুটো ফোনের মধ্যে ভিভো X80 প্রো এর ওজন 219 গ্রামের মতো, আর X80-র ওজন 206 গ্রামের মতো। এবং X80 প্রো এই ফোনটা কিন্তু তুলনামূলক একটু বেশি মোটাও, 9.1 মিলিমিটার থিকনেস, আর এখানে 8.3 মিলিমিটার থিকনেস। এই দুটো ফোনের ডিসপ্লে কিন্তু দেখে আপাত দৃষ্টিতে মনে হবে একই রকম, কিন্তু দুটো ফোনের ডিসপ্লেরও তফাত রয়েছে। 6.78 ইঞ্চি দুটো ফোনের ডিসপ্লের সাইজ, মাঝখানে একটা ছোট্ট পাঞ্চল রয়েছে, চারদিকে চীনার বেজেলস প্রায় নেই বলা চলে, এবং ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে। আজকের দিনে দাঁড়িয়ে খুব কম ফোনেই আমরা কার্ভ ডিসপ্লে পাই, এবং এটা সেই বিরল প্রজাতির ফোন। তার মধ্যে প্রো ভেরিয়েন্টে রয়েছে 2K ডিসপ্লে, আর যেটা নর্মাল ফোন X80 সেখানে রয়েছে ফুল HD প্লাস ডিসপ্লে। দুটো ডিসপ্লেরই পিক ব্রাইটনেস 1500 নিটস অবধি যাচ্ছে। দুটো ফোনেই স্যামসাংয়ের E5 অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো, ভাইব্রেন্ট কালার আসছে, দেখতে অসাধারণ লাগছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, DCI-P3 কালার গ্যামেট রয়েছে। কিন্তু আমাদের জন্য সবথেকে জরুরি যে জিনিসটা, যে এখানে প্রোটেকশন কি রয়েছে, এখানে স্কট সেন্সেশন আপ প্রোটেকশন রয়েছে। অর্থাৎ এটা গোরিলা গ্লাসের সাথে তুলনা করলে গোরিলা গ্লাস 5-এর থেকেও বেটার কিছু রয়েছে। এখানে LTPO DC ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে। এছাড়া যত রকম সার্টিফিকেশন হতে পারে আর কি, ওয়াইড ওয়াইন, L1, L5 ইত্যাদি সব কিছু রয়েছে। অর্থাৎ ডিসপ্লে নিয়ে অভিযোগ করার আপনি কোনো রকম সুযোগ পাবেন না। তবে ডিসপ্লের গল্পে একটা টুইস্ট রয়েছে, যেটা X80 প্রো সেখানে রয়েছে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং সেটা বিশাল বড় সাইজের, যে কোনো জায়গায় টাচ করলে খুলে যাচ্ছে, যেরকম আমরা iQOO 9 Pro ফোনটাতে দেখেছিলাম, এক্স্যাক্টলি সেরকম। আর X80 ফোনটাতে রয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা খুব ভালোভাবেই কাজ করেছে। আর এই দুটো ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের তফাত কি সেটা আমরা শর্টস ভিডিওতে বলেছি, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, এই দুটো ফোনের আরও কিছু তফাত রয়েছে। যেমন X80 প্রো এই ফোনে রয়েছে IP68 রেটিং, অর্থাৎ পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট। আর X80 ফোনটাতে এখানে রয়েছে IP53 রেটিং, অর্থাৎ এটা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। প্রো ভেরিয়েন্ট শুধুমাত্র কালো রঙে এবং 12GB 256GB ভেরিয়েন্টে লঞ্চ করেছে, আর যেটা নর্মাল X80 সেটা
8GB, 128GB, 12GB, 256GB, ব্ল্যাক অ্যান্ড ব্লু এই দুটো কালারে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। দাম কত হচ্ছে? যেটা প্রো ভেরিয়েন্ট তার দাম সম্ভবত, আমি এখনো জানি না, সম্ভবত 70,000 রুপির আশেপাশে হবে। আর যেটা X80 সেই ফোনটার দাম 50,000 রুপির নিচে তো হবে অবশ্যই। এই দামে কেমন হবে ফোন দুটো সেটা আমি বলবো না, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই দুটো ফোনের সব থেকে বড় তফাত হলো দুটো ফোনের প্রসেসরই আলাদা রয়েছে। যেটা ভিভো X80 প্রো সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, আর যেটা X80 সেখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্রসেসর। দুটো প্রসেসরই কিন্তু 4 nanometer তৈরি এবং দুটো প্রসেসরই বেশ ভালো প্রসেসর, তবু কিছু তফাত তো আছে। ভিভো X80 প্রো এই ফোনটাতে 4700mAh ব্যাটারি রয়েছে, যেটা 80W চার্জার দিয়ে চার্জ দিতে মোটামুটি ওই 40 মিনিটের মতো সময় লাগছে। আর যেটা X80 এখানে 4500mAh ব্যাটারি রয়েছে, একটু ছোটো ব্যাটারি, তার জন্য চার্জ দিতে এই 4-5 মিনিটের মতো কম সময় লাগছে। কিন্তু প্রো ভেরিয়েন্টে একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে যে এখানে 50W ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট আছে, তবে দুটো ফোনেই কিন্তু রিভার্স চার্জিংয়েরও সাপোর্ট আছে। আর দুটো ফোনেই ভিভোর কাস্টমাইজড V1 চিপ রয়েছে। এই V1 চিপ ব্যাপারটা ভিভো যখন প্রথম ইন্ট্রোডিউস করলো তাদের নিজেদের কাস্টমাইজড চিপ, তখন ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং ছিল এবং ভিভো এইবার সেই জিনিসটাকে আরও ইম্প্রুভ করে এনেছে। এই V1 চিপটা আসলে দুদিক দিয়ে কাজে লাগে। প্রথমত এটা ইমেজ প্রসেসিংয়ে কাজে লাগে ক্যামেরার ক্ষেত্রে, আর দ্বিতীয়ত এটা ডিসপ্লের ক্ষেত্রেও কাজে লাগে। যখন আমরা ভিডিও দেখছি MEMC টেকনোলজি ইউজ করা হচ্ছে, তখন সেই সময় ভিডিওকে এনহ্যান্স করার জন্য V1 চিপটা কাজে লাগে। দেখুন, আমার কিন্তু কিছু করার নেই, ফোনটা ইন্টারেস্টিং তবে ভিডিওটা বোরিং লাগতে বাধ্য, তার কারণ এত স্পেসিফিকেশানস কে শুনতে চায়। কিন্তু এখানে যদি এত স্পেসিফিকেশানস থাকে সেটা আপনাদের না জানালে কী করে চলবে বলুন? তাও আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করছি। এটা প্রথম আনবক্সিংয়ের ভিডিও, এরপর আমাদের ক্যামেরা রিভিউর একটা আলাদা ভিডিও আসবে, সেখানে ক্যামেরার ব্যাপারেই শুধু ডিটেলস বলে 20 মিনিট বলা যাবে। তবু আমি আজকে মেন হাইলাইটেড পয়েন্টগুলো আপনাকে আরেকটু বলে যাই। আপনি যদি এই ফোনের ক্যামেরা বাম্পটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দুটো জিনিস আপনার নজরে পড়বেই। প্রথমত দেখবেন এখানে জাইজ কোম্পানির লোগো লাগানো আছে, এছাড়াও দেখবেন T-Star লেখা আছে। এই দুটো ব্যাপার আসলে কী? জাইস কোম্পানির সাথে তো অন্যান্য মোবাইল কোম্পানিও টাই আপ করে, কিন্তু এখানে ভিভো জাইসের থেকে তাদের লেন্স নিয়ে বসিয়েছে। সাধারণত আমরা অন্যান্য ফোনের ক্ষেত্রে দেখি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বিশেষ করে, যে লেন্সের জায়গাতে সব প্লাস্টিকের লেন্স দেওয়া হয় যাতে ওজন কম হয়, তার জন্য এটা করা হয়। কিন্তু ভিভো কোম্পানি এখানে জাইসের থেকে তাদের নিজস্ব লেন্স নিয়ে এসে বসিয়েছে যেটা প্লাস্টিকের তৈরি নয়। এছাড়া এই T-Star ব্যাপারটাও ঠিক এখানে ওই কারণেই ডিনোট করা হয়েছে যে রিফ্লেকশন আসবে না, গ্লাসটা এতটাই ভালো কোয়ালিটির। এখানে 6P বা 6+1P এখানে যে লেন্স লাগানো হয়েছে সেগুলো এত ভালো কোয়ালিটির। T-Star কোটিং ইউজ করেছে ভিভো এখানে, যার জন্য ক্যামেরাতে সত্যি আমরা DSLR-এর মতো এফেক্ট পাবো। আর DSLR-এর মতো এফেক্ট দেওয়ার জন্য এখানে যে 50 MP প্রাইমারি ক্যামেরাটা ইউজ করা হয়েছে না, সেখানে 1.57 অ্যাপারচার আছে। একটা স্মার্টফোনের জন্য 1.57 অ্যাপারচার সেটা একটা বিশাল বড় ব্যাপার হয়। X80 প্রোতে ব্যাকসাইডে রয়েছে 50+48+12+8 MP ক্যামেরা, এখানে দুটো জুম লেন্স রয়েছে, একটা 12 MP অপটিক্যাল জুম লেন্স, সেটা দিয়ে 2x অবধি জুম করা যায়, যার ফলে পোর্ট্রেট ছবি তোলার সময় বোকে এফেক্ট খুব ভালো আসবে। এছাড়া 8 MP একটা পেরিস্কোপিক জুম লেন্স রয়েছে, যেটা দিয়ে 5x অবধি অপটিক্যাল জুম করা যায়। আমি জুম করে কিছু ছবি আপনাদের দেখালাম। এছাড়া আরেকটা জিনিস আপনাদের এখানে দেখিয়েই রাখি যে জাইসের এখানে যে অপশানটা রয়েছে, যার ফলে আমরা যখন এমনি ছবি তুলছি সেই ছবিটা অনেক কালার বুস্টেড থাকছে, অনেকে সেটা পছন্দ নয়। অনেকে S-Log-এ ছবি তুলতে পছন্দ করেন যাতে পরে গিয়ে ভালো করে এডিট করা যায়, ক্লোজ টু ন্যাচারাল শট যাতে নেওয়া যায়, এটা অনেকে চান। তার জন্য এখানে জাইস লেন্সের এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করে দিলে দেখুন কীরকম ন্যাচারাল কালারের ছবি উঠছে, আর এটাকে অফ করে দিলে আবার বুস্টেড কালারের ছবি উঠছে। এছাড়াও এখানে লেজার অটো ফোকাস রয়েছে, যার ফলে অটো ফোকাসের কোনো সমস্যা নেই। গিম্বল স্টেবিলাইজেশন রয়েছে, যেটা ভিভোর একটা স্পেশালিটি, তো এখানেও OIS+ গিম্বল স্টেবিলাইজেশন রয়েছে, যার ফলে আমরা খুব স্টেবল ভিডিও পাচ্ছি। স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড হচ্ছে 1080p 60fps এবং এখন স্টেবিলাইজেশন সম্পূর্ণ অফ করা আছে। এত ভালো একটা ফোন, গিম্বল স্টেবিলাইজেশন আছে, কিন্তু যদি স্টেবিলাইজেশন পুরোপুরি অফ থাকে তাহলে কীরকম ফুটেজ আসতে পারে, ভিডিও কোয়ালিটি আসতে পারে, স্টেবিলিটি কতটা থাকতে পারে সেটা আশা করি আপনারা এবার বুঝতে পেরে যাবেন। এই মুহূর্তে ভিডিও রেকর্ড হচ্ছে আলট্রা স্টেবিলাইজেশন মোড অন করে। আমরা 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছি এবং এখন 1080p 60fps এ ভিডিও রেকর্ড হচ্ছে, কারণ আলট্রা স্টেবিলাইজেশন মোড অন থাকলে 4K তে ভিডিও রেকর্ড করা যায় না। তো স্টেবিলাইজেশন কতটা ভালো সেটা আপনারা আশা করি দেখে এখন বুঝতে পারছেন। এই মুহূর্তে আমি হরাইজন্টাল লাইন ফিচারটাকে অন রেখেছি, অর্থাৎ ভিভোর ক্যামেরার এই যে স্পেশাল ফিচার,
আমরা যখন দিগন্তরেখাকে একদম ফিক্স রেখে দিতে পারবো, ক্যামেরা যতই এদিক ওদিক ঘোরাই না কেন, আমি ধরুন ক্যামেরাটা বাঁদিকে বেঁকিয়ে দিলাম, এবার ক্যামেরাটা আমি ডান দিকে বেঁকিয়ে দিলাম, ক্যামেরা বুঝে নেবে দিগন্তরেখা কোথায় আছে, সেই অনুযায়ী ভিডিওটাকে কিন্তু একদম সোজা রেখে দেবে, সেক্ষেত্রে ভিডিও এদিক ওদিক বেঁকে যাবে না, কাত হয়ে যাবে না। এর বাইরেও এখানে RGBW কালার টেম্পারেচার সেন্সার রয়েছে ইত্যাদি আর কত বলবো। 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে আমরা যখন ছবি তুলছি তখন আমরা দেখতে পাচ্ছি যে কালার শিফট হচ্ছে না, ডিটেলসের অভাব হচ্ছে না, 50 মেগাপিক্সেল আর 48 মেগাপিক্সেল খুব ভালোভাবেই সব ছবি ম্যানেজ করতে পেরেছে। অনেকেই প্রশ্ন করবেন ব্যাকসাইডের ক্যামেরাতে কী সেন্সার রয়েছে, এখানে GNV সেন্সার রয়েছে, যেটা স্যামসাংয়ের GN1 সেন্সারকে আরও বেশি ইম্প্রুভ করে ভিভো ইউজ করেছে। আর ভিভো X80 রয়েছে 50+12+12 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে গিম্বল নেই তবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। আর এখানে সনির কাস্টমাইজড সেন্সার সনি IMX866 সেন্সারটা ইউজ করা হয়েছে। এখানে হাইরেস অডিও রয়েছে। এই প্রথমবার ভিভোর কোনো এক্স সিরিজে পুরো সিরিজ জুড়ে অর্থাৎ X80 আর X80 Pro দুটো ফোনেই কিন্তু ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালোই এসেছে। এখানে আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি আর ফান টাচ OS 12 পাচ্ছি, তবে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু ভিভো কোম্পানির সাথে কোলাবোরেশনে তৈরি হচ্ছে। আর কত বলবো, এখানে IR ব্লাস্টার রয়েছে, নেভিক 1.5 এর সাপোর্ট রয়েছে, GPS-এর ক্ষেত্রে যত রকম হয় বিভিন্ন দেশের সেই সবও রয়েছে, 5G ব্যান্ড 15-16 মনে হয় আছে, আর যেটা শুধু X80 সেখানে মনে হয় 11 আছে, গুনতে কিছু ভুল হতে পারে তবে 10-এর নিচে কিছু নেই। তবে আপনাদের জানিয়ে রাখি যে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট নেই, যেরকম কোনো ফ্ল্যাগশিপে আজকাল থাকে না, এছাড়া কোনো SD কার্ডের স্লটও নেই। লেটেস্ট ওয়াইফাই, লেটেস্ট ব্লুটুথ সব কিছু রয়েছে। সব থেকে বড় ভেপার কুলিং চেম্বার রয়েছে। তবুও যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর রয়েছে, তাই যখন আমরা দীর্ঘক্ষণ ধরে শ্যুট করছি তখন দেখলাম যে ফোন সামান্য গরম হচ্ছে, না কোনো হিটিং ইস্যু নেই তবে ফোন গরম হচ্ছে, ব্যাটারিও তাড়াতাড়ি ড্রেন হচ্ছে। তো এটা ভিভোর কোনো দোষ নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে যত রকম ফোন এসছে সব ফোনেই এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আর হ্যাঁ, হেপটিক ফিডব্যাক, যে কোনো ফ্ল্যাগশিপ ফোন হলে আমার মনে হয় সেখানে হেপটিক ফিডব্যাকের ব্যাপারটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর ইউজ করা হয়েছে, এবং সেটা শুধু প্রো ভেরিয়েন্টে নয়, সেটা X80-তেও করা হয়েছে, অর্থাৎ দুটো ফোনেই আমরা এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর পাচ্ছি, যার ফলে ভাইব্রেশন এবং হেপটিক ফিডব্যাক খুব ভালোভাবেই পাচ্ছি। তো এই ছিল ভিভো X80 সিরিজ, যেটার স্পেসিফিকেশনস বলতে গিয়ে শুধু আমার গলা শুকিয়ে গেল। তো প্রথমে আমি যে ভেবেছিলাম X70 সিরিজের পর X80 সিরিজ হঠাৎ নিয়ে আসলো, কোনো মানে হয় না, শুধু শুধু মার্কেটিং গিমিক, না খুব বিশাল কিছু আপগ্রেড হয়েছে এরকম নয়, কিন্তু X70 সিরিজে ভিভো যা কিছু নিয়ে এসেছিল সেগুলো আরও রিফাইন্ড করে, আরও মডিফাই করে, আরও বেটার করে, আরও পারফেক্ট করে X80 সিরিজে নিয়ে এসেছে, এই কথাটা কিন্তু নির্দ্বিধায় বলতেই হবে। তো সেই জন্যই X80 সিরিজ এই কারণেই প্রাসঙ্গিক, যারা এই দামে একটা নতুন ফোন কিনতে চাইবেন, ভিভোর ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাইবেন, তারা এই ফোনটার দিকে গেলে অনেক বেটার সব কিছু পাবেন। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল, বাদ বাকি ডিটেলস ইউজার এক্সপিরিয়েন্স কীরকম সেগুলো আমরা ক্যামেরা রিভিউতে বা ফুল রিভিউতে আলোচনা করব। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখে জানাবেন, তার উত্তর আমরা সেই ভিডিওতে দেওয়ারই চেষ্টা করব। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, আজকের মতো বিদায়।